হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই, আমার মিষ্টি মিষ্টি বন্ধুরা? বৃষ্টি বৃষ্টি দিনে তোমরা সবাই ভালো আছো তো? এখন তো গরমটা কমেই গেছে, তো আশা করি সবাই ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। তো দেখতেই পাচ্ছ, সকাল থেকে মানে রাত থেকে বৃষ্টি হচ্ছে। তো সকালে ঘুম থেকে উঠে দেখি পুরো বৃষ্টি হচ্ছে, তাই ছেলেকে দেখো বারান্দাতেই দাঁড় করিয়ে ব্রাশটা করিয়ে দিচ্ছি, আর ঘরের জল দিয়েই ধোয়ালাম। কারণ মানে ওকে নিয়ে কলের পাড়ে যাওয়া মানে পুরো ভিজে যাবে, কারণ ও তো জানোই ছাতার নিচে থাকবেই না, বাচ্চা মানুষের তো এটা ধর্মই, মানে বৃষ্টিতে ভিজতে পারলে ওরা খুব খুশি হয়ে যায়। আর এদিকে দেখো, ছেলে মেয়েকে খাবারটা দিয়ে দিলাম, দিয়ে আমার চাটাও হয়ে গেছে। তো ভাবছি যে আটাটা মেখে নিই, আটা মেখে তারপরে চাটা খেয়ে নেব। আর বৃষ্টির মধ্যে না কি কাজ করব বলো, কোনো কাজই করা যায় না। আমাদের তো সব কিছু বাইরে বের হয়ে করতে হয়, ঘরের ভিতরে তো সিস্টেম নেই যে ঘরে মানে সব কিছু করে নেব। বাসন ধোয়া হতে নিয়ে সমস্ত কাজই আমাদের বাইরে গিয়ে গিয়ে করতে হয়, আর এমনিতেই জলের কাজ করতে করতে পাগুলোর তো একদম অবস্থা নেই। আর এই বৃষ্টির দিনে তো আরও অবস্থা আমার খারাপ হয়ে যায়, মানে সারা পা চুলকাতে চুলকাতে ঘায়ের মতো হয়ে যায়। কি বৃষ্টি কি বৃষ্টি, এত বৃষ্টিতে দেখো এখানে বসে বসে চা খেলাম। কি কাজ করব বলো, সকাল থেকেই অল্পটুক কাজ করলাম, মানে রান্নাঘরটা মোছামুছি করতে বাসনগুলো বের করতে গিয়ে একদম ভিজে গেছি। দেখো মাথা মতো পুরো ভিজা ভিজা হয়ে গেছে। এখন এই যে বসে চা খেলাম, আটা মেখে নিয়েছি, আমার ছেলে দেখো দেখো খাওয়া হয়ে গেছে, মুড়ি চাবাচ্ছে। অত এটা অভ্যাসই, সকাল সন্ধ্যা মুড়ি খাবে। কি খাও বাবা, কথা বলতে হয় জানো, কি খাও বলো। আমি বলছি বেশি কথা না বলতে, বদমাশি না করতে। তুমি কি খাচ্ছো? মরে, আমি যে বলি ক্যামেরা অন করলে বেশি কথা বলবে না, না হলে জানো না এত বদমাশি করতে থাকে, তো তার জন্যে বলছি যে আমি বলছি কথা না বলতে, তার জন্য কথা বলবে না। আর এখন দেখো আমার রুটি করা হয়ে গেছে, তো আর কিছু করিনি, আম ছিল, আম আর শশা দিয়ে রুটি দিয়ে নিয়ে চলে যাচ্ছি। আর ছেলে মেয়ে দুজনেই বাড়িতে আছে, তার কারণ হলো এত বৃষ্টি পড়ছে, সারাটা রাস্তায় জল জল হয়ে আছে, তার জন্য আর ছেলেকে নিলাম না, দুজন বাড়িতে খেলা করবে। দেখো সকাল থেকে কি বৃষ্টি বৃষ্টি ছিল, আর এখন দেখো বৃষ্টি কমে গেছে, রোদ নেই কিন্তু গরমের ভাবটা আছে। তো ভাবলাম যে সকাল থেকে কাপড়গুলো বের করা হয়নি, তো কাপড়গুলো একটু বের করে দিই। এই হাওয়া বাতাসে যতটুকু শুকায়, হাওয়া বাতাস কি গরমের তাপ পুরো আছে, খালি বৃষ্টিটা বন্ধ হয়ে গেছে, আকাশটা পুরো মেঘলা, হয়তো বৃষ্টি আসতে পারে। আর আজকে সানডে, এটা সানডের ভিডিও, আর আমার মেয়ে চলে গেছে ড্রয়িং ক্লাস, আর আমার ডাল ভাত হয়ে গেছে, এখন বাদ বাকি রান্নাবাড়ি করব। তো ভাবলাম যে তোমাদের সাথে একটু দেখা করি সামনাসামনি এসে, আর কাপড়গুলো একটু রৌদ্রে দিয়ে দিলাম, আবার বলছি রৌদ্রে দিয়ে দিলাম, রৌদ্রে দিনই বের করে দিলাম। এত আম পড়ে না এখন, মানে গাছের থেকে উঠোনে এসে দাঁড়ানি খুব রিক্স। আবার অনেকক্ষণ পর তোমাদের সামনে, দেখো কতগুলো আম নিয়ে চলে আসলাম, কাল থেকে দেখো কতগুলো আম পড়েছে, মানে এগুলো কিন্তু বাড়ির ভিতরেই পড়েছে, বাড়ির মানে গেটের বাইরে যেগুলো পড়ে সেগুলি তো আর পাওয়া যায় না, কারণ রাস্তা দিয়ে মানুষ চলাফেরা করে, ওরাই নিয়ে যায়। আর কত খাবো বলো, দুনিয়ার পোকা আমের মধ্যে, দেখতে কত সুন্দর দেখো আমগুলো। আর এগুলিকে দেখো দু তিনবার করে ধুয়ে নিচ্ছি, এমনিতে তো নোংরা নেই, ওই নিচে পরে উঠোনে একটু বালো ঠালো লাগে, তো ভালো করে এগুলিকে ধুয়ে তারপর নিয়ে বসবো। আর মানে বসাটাই সার, মানে ঘন্টার পর ঘন্টা বসে বসে কাটতে থাকবো, কিছু তো বের হয়ই না, তবুও আর কি একটা শখ আম খাবো। আর মেয়ে তো মাথাটা শেষ করে দেয়, কালকেও কাটিনি জানো, মানে ইচ্ছা করে না জানো তো, এতটা পোকা বের হয় না, তার জন্য আর ইচ্ছা করে না আমগুলো কাটতে। তো আজকে দেখলাম না আধা বালতির মতো আম, দেখো এখন এই বালতিতে ভালো করে ধুয়ে এখন বারান্দায় বসে এগুলোকে কাটাকাটি করব। ঘন্টার পর ঘন্টা বসে বসে কাটি আর বের তো কিছুই হয় না, খালি পোকাই পোকা। দেখো মানে সবগুলো যদি তোমাদের সাথে শেয়ার করতে বসি না, মানে
15-20 মিনিটের ভিডিও, মানে 1-2 ঘন্টা লেগে যাবে একটা ভিডিও দেখাতে তোমাদেরকে। তার জন্য 3-4টাই আম কাটছি আর তোমাদের সাথে অতটুকুই শেয়ার করলাম, কারণ বেশি শেয়ার করে কি হবে, পোকা টোকা আর কত দেখাবো বলো তোমাদেরকে। তো আমরাই এসব দেখছি আর খাচ্ছি, মানে পোকা টোকা খেয়ে মনে হয় দিন পার করে নিচ্ছি। তো দেখো সাইড সাইড থেকে এভাবে টেনে টুনে খেয়ে নিচ্ছি, কারণ ভালো তো আর বের হয় না। আজকে তাও মানে এই আধা বালতি আমের মধ্যে 3টা আম মোটামুটি ভালো বেরোয়েছে, আর বাদ বাকি সব আমের মধ্যে পোকা। জানো তো আছে না যে নিজের বাড়ির গাছের আম মানুষকে দেব, সবাই খাবে, বলবে যে হ্যাঁ খুব ভালো, মানে এগুলো দিলে মানুষ উল্টা মনে হয় কপালে এসে ঢিল মেরে চলে যাবে, জানো এমন পরিস্থিতি আমগুলোর। কাউকে দিতেও খুবই লজ্জার ব্যাপার এসব আম, তো আমরা এই জন্য কাউকে দিই না। তবুও ওদিন কাকি এসেছিল এক আমার, তো কাকিকে দিলাম কতগুলো, তো নিয়ে গিয়ে খেয়ে বলছে যে খুব মিষ্টি, খুব স্বাদ। আমি বলছি হ্যাঁ ভালোটাও বলছো আর খারাপটাও বলো, কতটা পোকা বের হয়েছে। তো বলে পোকা তো হবেই, গাছের আমে তো পোকা হবে, এটা তো আর নতুন কি। তো যাক গে, এমনি কিন্তু টেস্ট খুব আমগুলো, একদম মিষ্টি আর খেতে খুব স্বাদ। এই আম খেয়ে তারপরে যাব রান্নাবাড়ির দিকে, আর সেদিকে যাওয়ার আগে ছেলেকে স্নান করাবো, কারণ এখন 12টার মতো বেজে যাচ্ছে। তো আমগুলো খেতে খেতে 12:30টার মতো বেজেই যাবে, আর ছেলেকে স্নানটা করিয়ে তারপরে রান্নাবাড়ি করব। সকালে তো ওই ডাল ভাতই হয়েছে আর ডিম সিদ্ধ করেছি, তো আজকে রান্নার জন্য ডিমই দিয়েছে, সেটা তোমাদের সাথে তো পরে অবশ্যই শেয়ার করব যতটুকু পারি। কারণ এখন কিন্তু বৃষ্টি হচ্ছে না, বৃষ্টিটা কমে গেছে, হঠাৎ হঠাৎ চলে আসে আবার। আর এদিকে দেখো তোমাদেরকে দেখাচ্ছি, দেখো কতগুলো পচা আম দেখলে, এখন সব এগুলি ফেলে দিয়ে আসি, না হলে এই পোকাগুলো আবার মানে সারা ঘরে এদিক ওদিক যাবে। আর এদিকে দেখো সকালে যে মা উঠোন ঝাড় দিয়েছিল, তো সব মানে বৃষ্টি পড়ছিল, ছাতা নিয়ে উঠোন ঝাড় দিয়েছে, তো বাইরে আর বের করতে পারিনি, এত জোরে বৃষ্টি হচ্ছিল। তো এইখানেই সব পাতাগুলো জমা করে রেখেছে, তো আমি একবারে মানে পাতাগুলো নিয়ে বাইরে ফেলে দেব, কারণ উঠোন ভিজা থাকলে না ঝাড় দিতে খুব অসুবিধা হয়, সব পাকার সাথে লেগে লেগে থাকে। তো এই দেখো আমি সব হাত দিয়ে পরিষ্কার করে নিচ্ছি, তো একবারে সব বাইরে ফেলে দিয়ে আসি। এসে এখন ছেলেকে স্নানটা করিয়ে তারপরে রান্নাবাড়ি করব। আর আমার মিষ্টি মিষ্টি বন্ধুরা, তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা এখন দেখছো কিন্তু আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করনি, তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও আমাকে সাপোর্ট করো। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক অবশ্যই করে দিও। আর দেখো ঝাবড়া ফেলে আসছি, এমন সময় আরেকটা আম পড়লো, তো রাস্তার থেকে এটাও আমি কুড়িয়ে নিলাম। আর এদিকে আরেকটা পড়ে আছে, মানে সমানে পড়েই আছে আম, এদিক ওদিক তাকালে অনেকটাই পাওয়া যায়, বাগানের দিকে তো অনেকটাই আছে। তো সেদিকে আর গেলাম না, কারণ সকাল থেকে বৃষ্টি হচ্ছে, একদম জল হয়ে আছে চারিদিকে। আর এখন দেখো আমার ছেলেকে স্নান করানি হয়ে গেছে, ওকে ড্রেস ট্রেস পরিয়ে ক্রিম লাগিয়ে দিলাম। আমার মেয়ে আজকে বিছানা গুছিয়েছে, দেখো সব কিছুই আমার মতোই করেছে, কিন্তু কম্বল আর মশারিটা মানে গুছাতে পারেনি, বলে কি আমি এগুলো গুছাতে পারি না। তা আমি বলেছি লাগবে না আমি করে নেব, তো বলছে না আমি বিছানাটা ঝেড়ে দিচ্ছি। আর মানে বৃষ্টির মধ্যে আমি ভিজে ভিজে কাজগুলো করছিলাম না সকাল থেকে, তো ও এদিকে আর কি একটা কাজ আমার করে দিল। তো যাক গে, যতটুকু পেরেছে ততটুকুই করেছে, আর এখন আমি এগুলি গুছিয়ে চলে যাব রান্নার দিকে। আর আমার মেয়ে এখন ঘরটা ঝাড় দিয়ে তারপর ও স্নানে যাবে। আর কাপড়গুলো বাইরে দিয়েছিলাম, একবার বাইরে দিয়েছি সকালে বৃষ্টি আসছিল, তো আবার ঘরে এনে মেলে দিয়েছি, কতগুলো ওই ভিতর রুমে যে পড়ার রুমটা আছে সেখানে মেলে দিয়েছি। আবার এখন একটু রোদ উঠেছে, আবার কতবার সারাদিনে বলো তো বের করব আর ঢোকাবো, আমি বলছি থাকবে এমনি শুকিয়ে যাবে, ভালো লাগে না, মানে একটা কাজকে বারবার করতে কি ভালো লাগে, একবার নিয়ে যাব আবার নিয়ে আসব, তাই আমি বলছি থাক এইভাবেই শুকাক, কালকে যদি ভালো করে রোদ উঠে একটু রোদরে দেব, কালকেরটা কালকে দেখা যাবে। তো এদিকে দেখো আমার কম্বলগুলো গুছানি হয়ে গেছে, এখন মশারিটাও গুছিয়ে নিচ্ছি। আর আমার ছেলে তো মহারাজার মতো দেখো এখন শুয়ে শুয়ে টিভি দেখবে, মানে সকাল থেকে তো পড়াশোনা করার পর একটু খেলাধুলা করে, তারপর তো স্নান করার পর এই যে টিভি দেখবে। আর আজকে কিন্তু টিভি বেশি দেখতেও পারেনি, মানে অল্পক্ষণে কারেন্টটা ছিল, তারপরে কারেন্ট যে গিয়েছে একবারে বিকালবেলা এসেছে জানো কারেন্ট। আর এদিকে রান্নার দিকে চলে আসলাম, তো আলুর চিপস ভাজা করছি, এখানে চিচিঙ্গা কেটে নিয়েছি আর ডিমের অমলেট করে নিয়েছি। এখানে দেখো আলু পেঁয়াজ টমেটো সব কাটাকুটি করে রেডি করে নিয়েছি, মশলাটাও আমার করা হয়ে গেছে। তো এই আলুর চিপসগুলো আবার কি বলো তো, মানে বেশি যদি লাল লাল হয়ে যায় তাহলেও খাবে না আমার ছেলে, মানে সাদা সাদাই থাকতে হবে, নাহলে বলে কি এগুলো বলে জ্বলে গেছে পুড়ে গেছে। তার জন্য একদম মানে গ্যাসের আঁচটাকে কমিয়ে রেখেছি, হালকা হালকা আঁচের মধ্যেই সিদ্ধ হয়ে গেলে এটা নামিয়ে নেব, মানে রং হলে চলবে না ওটা।
আর এদিকে দেখো ডিমের অমলেট করে ঝোল করব, তো সেটার মধ্যে এক প্যাকেট সয়াবিন দিয়েছে, তো সয়াবিনটাকে কেটে নিচ্ছি, কারণ বড় বড় সয়াবিনগুলো কেটে নিলে মানে মশলাগুলো ঢোকে আর খেতেও টেস্ট হয়। এখন তো আমি আর টেস্ট বুঝি না, কারণ আমি খাই না, তা আমার ডিমের অমলেটটা এমনিই রেখেছি, আমি মানে সয়াবিন পড়বে তরকারির মধ্যে তার জন্য খাবো না, তো আমি এমনি ডাল অমলেট আর চিচিঙ্গা এসব তো হচ্ছে, আলুর চিপস টিপস এসব দিয়ে খেয়ে নেব। আর এখানে দেখো লঙ্কাগুলোর পরিস্থিতি, মানে ফ্রিজে রাখা হয় তবুও সব গলে পচে যায়, মানে সকালে উঠে মানে এই যে সবজি কাটাকাটির সময় দেখলাম টমেটোগুলো সব পচে গেছে, জানো কিচ্ছু থাকে না ঘরের মধ্যে, এখন ফ্রিজে রাখলেও থাকে না বাইরে রাখলেও থাকে না, লঙ্কাগুলোর অবস্থাও দেখো, তো এগুলোর বটাগুলো মানে দুদিন ধরে ছাড়ানি হয়নি, সময় পাইনি আসলে, ঘরের কাজকর্ম করতে করতে তারপরে তো আছে ইউটিউবে সময় দিতে হয় আর তার জন্য আর কি সময় পাইনি, তো ভাবছিলাম যে ফ্রিজে আছে যেহেতু ভালোই থাকবে, কিন্তু ভালো নেই, খারাপ হয়ে গেছে, তো যে কয়টা ভালো পেয়েছি সেগুলো নিলাম আর বাদ বাকিগুলো এগুলি আবার ফেলে দেব পরে, সব বালতির মধ্যে আবার জমা করছি স্নানের আগে, মানে রান্নাবাড়ি কমপ্লিট হলে তারপরে একবারে গিয়ে ফেলে আসব। তো চলো এখন তোমাদেরকে মেনু শেয়ার করি, ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে, বেশি বড় করব না, তো আমার মেনু তো তোমরা জানোই, স্যালাড আর এই যে চিচিঙ্গা বটি আর আলুর চিপস আর ডিম অমলেট ছেলেরটা আছে এখানে, আমারটা আলাদা করে রেখেছি, আনা হয়নি এখানে, তো যাই হোক কত কিছু টেনে টেনে আনবো বলো, এখানে ছেলে মেয়েকে ভাতটা দিব তো তার জন্য এখানেই নিয়ে আসলাম, আর এই যে আমার ডিমের ঝোল, তো বন্ধুরা আজকের মতো টাটা।